আচমকা পাহাড় ধসে পড়ল পর্যটকদের নৌকার উপর, মুহূর্তে প্রাণ গেল বহু পর্যটকের। ভয়াবহ সেই ঘটনা দৃশ্য বন্দী হলো ক্যামেরায়, দেখুন আমাদের এক রিপোর্ট। আচমকা ধসে পড়ল পাহাড়, দৃশ্যটি ভালো করে দেখুন, কিভাবে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ল পর্যটকদের নৌকার উপর। ক্যামেরার সামনে ভয়ঙ্কর ঘটনা, চারটি নৌকা মুহূর্তে ধ্বংস হয়ে গেল। শনিবার দুপুরে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে ব্রাজিলের জনপ্রিয় পর্যটক কেন্দ্র ফার্নাস লেকে। এদিন দুপুরবেলা নৌকায় চেপে ঘুরে বেড়াচ্ছিলেন বহু পর্যটক। একাধিক পর্যটক ভর্তি নৌকা পর্যটকদের নিয়ে ফার্নাস ফলসের সামনে উপস্থিত হয়। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ ফার্নাস লেক যখন উপভোগ করছিলেন পর্যটকরা, তখনই ঘটে অঘটন। মুহূর্তে পাহাড় ধসে পড়ল পর্যটকদের নৌকার উপর। ঘটনায় ছয় পর্যটকের মৃত্যু, আহত 32 জন, নিখোঁজ রয়েছেন কমেও 20 জন পর্যটক। এই মর্মান্তিক ঘটনার পর ব্রাজিল সরকার তদন্ত ঘোষণা করেছে। শনিবার সকালে ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছিল। সন্দেহ করা হচ্ছে ভারী বৃষ্টিপাতের জন্যই পাহাড়ে ধস নামে। বর্তমানেও ঘটনাস্থলীতে অব্যাহত আছে উদ্ধার অভিযান। ইন্টারন্যাশনাল রিপোর্ট, দ্য নিউজ প্লাস।